60 বছর পর ফুটবলের মাঠে মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। 14 জুন বাংলাদেশ মালয়েশিয়া ম্যাচ দিয়ে শেষ হচ্ছে এশিয়ান কাপ বাছাই পর্বের ই গ্রুপের খেলা। কুয়ালালামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হবে এই খেলা। ম্যাচটি সামনে রেখে এই ভিডিওতে দেখে নিব ফুটবলে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার হেড টু হেড রেকর্ড, সাম্প্রতিক পারফরম্যান্স এবং দলীয় শক্তি দুর্বলতা নানা দিক। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের তুলনায় 34 ধাপ এগিয়ে মালয়েশিয়া। সর্বশেষ র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার অবস্থান 154 আর বাংলাদেশ 188। এবার জানাচ্ছি বাংলাদেশ বনাম মালয়েশিয়া হেড টু হেড রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত 9 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া, এর মধ্যে মাত্র 1 বার জিতেছে বাংলাদেশ। বিপরীতে মালয়েশিয়ার জয়ের সংখ্যা 6, ড্র হয়েছে বাকি 2টি ম্যাচ। দুই দেশ প্রথম মুখোমুখি হয়েছিল 1975 সালে মালয়েশিয়ার মারদেকা কাপে। স্বাগতিকদের কাছে বাংলাদেশ ম্যাচটি হেরেছিল 3-0 গোলে। পরের বছর থাইল্যান্ডের কিংস কাপে 6-0 গোলে বাংলাদেশকে হারায় মালয়েশিয়া, যা এখন পর্যন্ত দুই দলের খেলায় সর্বোচ্চ ব্যবধান। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়টি আসে 1982 এশিয়ান গেমসে। 40 বছর আগের সেই ম্যাচটিতে বাংলাদেশ জিতেছিল 2-1 গোলে। পরের 4টি ম্যাচে টানা হারের পর 2012 সালে এসে মালয়েশিয়ার সাথে 1-1 গোলে ড্র করতে সক্ষম হয় বাংলাদেশ। 2015 সালে দুদলের সর্বশেষ ম্যাচটিও ড্র হয়েছিল গোলশূন্যভাবে, অর্থাৎ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার শেষ 2টি ম্যাচই ছিল ড্র। এবার ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে জয়ের সংখ্যা 2-এ উন্নীত করতে পারবে, নাকি 3 ম্যাচ হেরে এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে জামাল ভূঁইয়াদের খালি হাতে ফিরতে হবে? এবারের এশিয়ান কাপের গ্রুপ পর্বে আগের 2টি খেলায় হারলেও সেগুলোই আবার আশা দেখাচ্ছে বাংলাদেশকে। ফিফা র্যাঙ্কিং ও সাম্প্রতিক সাফল্যে অনেক এগিয়ে থাকা বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ন্যূনতম ব্যবধানে। তার চেয়ে বড় কথা, তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটিতে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে সুন্দর ফুটবল খেলেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্রয়ের পর এই 2টি ম্যাচে মাঠের খেলা স্পষ্ট। হেভিয়ার ক্যাবরেরার অধীনে বাংলাদেশ দলের খেলায় উন্নতি হচ্ছে। সেই ধারা ধরে রাখতে পারলে মালয়েশিয়ার বিপক্ষে ভালো কিছুর আশা করা যেতেই পারে। তবে আগের 2 ম্যাচে মালয়েশিয়াও কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে। র্যাঙ্কিংয়ে তাদের চেয়ে এগিয়ে থাকা তুর্কমেনিস্তানকে 3-1 গোলে হারানোর পর শক্তিশালী বাহরেনের বিপক্ষে হেরেছে 2-1। বাংলাদেশকে হারিয়ে তারাও এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগটা কাজে লাগাতে চাইবে। গ্রুপে দুই দলের আগের 2টি ম্যাচ বিশ্লেষণ করলে পার্থক্যটা দেখা যায় গোল করার ক্ষেত্রে। মালয়েশিয়া যেখানে গোলের সুযোগগুলো কাজে লাগাতে পেরেছে, তার উল্টোটা ঘটেছে বাংলাদেশের ক্ষেত্রে। ভালো খেললেও শুধু ফিনিশিং ব্যর্থতার কারণেই তুর্কমেনিস্তানের কাছে হারতে হয়েছে। মালয়েশিয়াকে হারিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের শেষটা ভালো করতে হলে গোল করার ব্যর্থতা কাটিয়ে উঠতে হবে। বন্ধুরা, ফুটবল বাংলাদেশ ইউটিউব চ্যানেল সবসময় ফুটবলের সব রকম আপডেট তুলে ধরার চেষ্টা করছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিও শেয়ার করে আমাদের সাথেই থাকুন।